हेलो एंड वेलकम बैक टू माय चैनल आमी झिल्ली फ्रॉम ओमाई फुटी आज के चले एक नतून रकम एपिसोड निये एटाते शुधुमात्र ट्रैवलिंग थाकबे ता नय तार साथे फूड थाकबे माने फूड ब्लॉग जेरकम आमी करी ताछाड़ा एकटु घोराघुरी बंधुदेर साथे आड्डा आज के जगद्धात्री पूजोर नवमी आपनारा एपिसोडटा माने आजकेर एपिसोडटा परे देखबेन तो जगद्धात्री पूजो जेखाने फेमस आज के आमरा सेखानेई जाच्छी ठीक धरेछेन चंदननगर तो এখন আর কথা বাড়াবো না দেরি হয়ে যাচ্ছে এখন 10:30 বাজে আমি তাড়াতাড়ি করে বের হচ্ছি 8B যাব সেখান থেকে E1 বা কোন একটা বাস ধরে হাওড়া যাব হাওড়া স্টেশন সেখান থেকে ট্রেনে করে তারপরে ডাইরেক্ট ডেস্টিনেশন তো যেতে যেতে আপনাদের ভিডিও দেখাচ্ছি আর পৌঁছে তারপর বাকি কথা হচ্ছে সো টিল দেন টাটা হ্যালো আমরা চলে এসেছি চন্দননগরে তো আমার সাথে আজকে আমার কিছু বন্ধু রয়েছে এক এক করে আলাপ করিয়ে দিই প্রথমেই দীপ প্রীতম প্রিয়া তো আমরা এবার ডাইরেক্টলি ভূতের রাজা দিলোগড়ে চলে যাচ্ছি সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে আমরা চলে এসেছি ভূতের রাজা দিলোগড়ের সামনে ওজো দেখতে হ্যাঁ তো আমরা ভেতরে চলে এসেছি আর আমাদের অর্ডারটাও দরজার সামনে ওখানে দিয়ে দিতে হয়েছে আমরা যেটা অর্ডার করেছি তার মধ্যে হলো একটা কুকির থালি একটা বাঘার থালি দুটো শেয়ারেবল যার সাথে আমরা দুটো বাসন্তী পোলাও নিয়েছি তো কুকির থালিতে থাকছে ভাত শুক্তো ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চিংড়ি মালাইকারি ভেটকি পাতুরি ধনে পাতা দিয়ে চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস আর বাঘার থালিতে থাকছে ভাত শুক্তো ডাল আলু ভাজা গন্ধরাজ চিকেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পাবদা ঝাল ভেটকি পাতুরি মাটন ডাক বাংলো চাটনি পাঁপড় রসগোল্লা ও পায়েস তো আপনারা সব কিছু জেনে নিলেন কী কী থাকে এবার আমরা একটু ওয়েট করছি খাবারটা চলে আসুক তারপরে বাকি কথা আমি যে মেনিউটা আপনাদের বললাম সেটা বেসিক্যালি পুজো স্পেশাল মেনিউ তো মেনিউটা চেঞ্জেবল যেই সময় আসবেন সেই সময় মেনিউটা একটু চেক করে নেবেন এটা আপাতত এখন যে মেনিউটা আর প্রাইসেস অ্যান্ড অল সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়াও মেনিউটা আপনারা একবার দেখে নেবেন আমি দিয়ে দিচ্ছি সেখানে ডিটেইলসে রয়েছে হাতে হাতে দাও তালি তবে আসবে হাতে হাতে দাও আমাদের খাবার এসে গেছে আমরা নিয়েছি বাঘার থালি আর আমার বন্ধুরা নিয়েছে গুপির থালি তো কি কি দিয়েছে একবার দেখে নিন আচ্ছা পাঁপড়টা দিয়ে ওটা ফটো তোলা হয়ে গেছে ভাই ঠিক আছে আচ্ছা
আচ্ছা, এবার আমার খাওয়ার পালা। আমি এখন অব্দি যা যা খেয়েছি, ডাল, আলু ভাজা, গন্ধরাজ চিকেন পকোড়া, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সবই যথেষ্ট ভালো, এক কথায় অসাধারণ ছিল। পাবদাটা আমি টেস্ট করিনি, দীপ টেস্ট করে বলেছে। তো আমি এখন যেটা খাচ্ছি সেটা হলো ভেজকি পাতুরি, সেটা একটু খেয়ে বলছি। এটাও খুব ভালো, এটা আমি আর কিছু দিয়ে খেলাম না, কোনো পোলাও বা ভাত দিয়ে, এমনি বেশ ভালো লাগছে। এটা খেয়ে নিই, তারপরে মাটন ডাক পাঙ্গ শো স্টপার বাকি আছে সেটা খেয়ে তারপরে বলছি। আর শেষে তো চাটনি, পায়েস আর রসগোল্লা আছেই, সেগুলো একে করে বলছি। এখন অব্দি যা যা খেয়েছি সবই দারুণ। এখন খাচ্ছি বাসন্তী পোলাও আর পাবদা, এটাও খেতে পারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা খেলাম, খুব ভালো লাগলো, স্পাইসি ছিল, ভালো লেগেছে। তো এবার পাতুরির পালা খাইনি এখনো, ভালো, স্পাইসি কম বাট ভালো, খুব ভালো। আচ্ছা, আমি খাচ্ছি বাসন্তী পোলাও আর সাথে মাটন ডাক বাংলো। মাটন ডাক বাংলোটা অসাধারণ, একটা ডিম ছিল ভেতরে, খুবই টেন্ডার মাটনটা, খুব টেস্টি। কিন্তু বাসন্তী পোলাওটা আমার খুব একটা ভালো লাগেনি, প্রচণ্ড বেশি মিষ্টি, আমার এত মিষ্টি পোলাও ভালো লাগে না। বাট ঠিক আছে, এটার সাথে এটা ভালোই কমপ্লিমেন্ট করছে, তো ঠিক আছে, ভালোই লাগছে। এখন আমি খাচ্ছি আম চাটনি এটা আর পাঁপড়, তো খেয়ে বলি কেমন হয়েছে। চাটনিটা বেশি মিষ্টি একদমই বলবো না, একদম পারফেক্ট মিষ্টি, আর একটু টকটক তো রয়েছে, তো অল ওভার চাটনিটা আমার ভালোই লাগছে। টেস্টটা খুব ভালো, মিষ্টি ভালো, খুব সুন্দর খেতে। এই হলো শেষ মাসে রসগোল্লা খাচ্ছি। আমরা খেয়ে বাইরে চলে এসেছি, ওভারঅল বেশ ভালোই খেলাম। লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গুগল ম্যাপের লিঙ্কটা দেখে নেবেন। কোয়ালিটি ভালোই ছিল, কোয়ান্টিটিও যথেষ্ট ছিল, টাফ বিহেভিয়ার ভালোই। প্রাইসটা আমি বলবো একটু বেশি, বাট ঠিক আছে, তবু চলে যাওয়া যায়। আর মাটনের গ্রেভিটা আমার একটু তেতো লেগেছে, আর খাবারগুলো একটু বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল, মানে খুব কম সময়ের মধ্যে, যদি ওনারা বললেন যে এটা থালি বলে তাই জন্যে। যাই হোক, আদারওয়াইজ আর সব মিলিয়ে খাওয়া দাওয়া সব কিছু বেশ ভালো লেগেছে, তো আমি রেকমেন্ড করছি একবার এসে খেয়ে যাবেন অবশ্যই। চলুন এবার একটু ঠাকুর দেখে নেওয়া যাক। চন্দননগর একটি হেরিটেজ প্লেস, এখানে জগদ্ধাত্রী পুজো ছাড়াও ঘুরতে আসতে পারেন। আমরাও এর আগে ঘুরতে এসেছিলাম, তখন আমরা খেয়েছিলাম জলশ্রী বলে একটি রেস্টুরেন্টে, তো সেই স্মৃতি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেবারও আমরা 8B থেকে বাস ধরে হাওড়া স্টেশন গিয়ে
হাওড়া স্টেশন থেকে চন্দননগরগামী ট্রেনে উঠে চারজন আমরা গেছিলাম, অর্থাৎ প্রিয়া ভাবী ও পুষ্পাঙ্গদার সাথে আমরা চন্দননগর বেড়াতে গেছিলাম। সেবার আমাদের মূল উদ্দেশ্যই ছিল জলশ্রীতে খাওয়া, ও যথারীতি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আমাদের লাইনে অপেক্ষা করতে হয়। আমি যতটুকু জানি তাতে জলশ্রীতে কোনো প্রায়র বুকিং হয় না, আপনাকে ডাইরেক্টলি গিয়ে ওখানে লাইন দিতে হবে এবং একটি টিকিট কালেক্ট করতে হবে, যেই টিকিটের মূল্য 50 টাকা। আপনি যদি ভেতরে বসে খান তাহলে টোটাল বিল থেকে সেই 50 টাকা মাইনাস হয়ে যাবে ইচ অ্যান্ড এভরি পার্সনের, আর যদি ভেতরে শুধু ঘুরতে যান তাহলে 50 টাকা আপনার লাগছে। দুরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওপরে 2 সিটার, নিচে 4 সিটার। তো আমরা নিচে 4 সিটারটা নিয়েছিলাম এবং একদম জানলার ধারে সুন্দর ভিউ পেয়ে গেছিলাম, কিন্তু ওয়েটিং টাইমটাই একটু বেশিক্ষণ ছিল। আর ভেতরে গিয়ে খুব সুন্দর স্টাফ বিহেভিয়ার, সবারই খুব ভালো আমাদের সাথে বিহেভিয়ারটা, মানে অর্থাৎ আমার খুবই ভালো লেগেছে সব কিছু, এম্বিয়েন্স আর কি বলবো অসাধারণ। আমি প্রচুর ছবি তুলেছি ওখানে, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি, তাই জন্যে এইভাবে বলছি। আর মেনিউ দেখতে হলে ওখানে স্ক্যানার আছে, স্ক্যান করে নিতে হয় মেনিউটা। আমি মেনিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটাই এখন লেটেস্ট মেনিউ, তবু আপনারা যাওয়ার আগে একবার চেক করে নেবেন জোম্যাটো পেজ বা ফেসবুক কোথাও একটা। তো দামগুলো একটু প্রাইসি, মানে টাকাটা একটু বেশির দিকেই, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ আমার লেগেছে ঠিক আছে, কারণ খাওয়ার যথেষ্ট সুন্দর ছিল আর গেটে স্যানিটাইজেশনের ব্যবস্থাও ছিল, প্রপার স্যানিটাইজেশন হয়েই ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এই রেস্টুরেন্টটির টাইমিং হলো দুপুর 12:30 খোলে অ্যাপ্রক্স, আর 10:30 নাগাদ রাত্রিবেলায় বন্ধ হয়। এটি একটি মাল্টি কুইসিন বোট রেস্টুরেন্ট, বোটটা সবসময় ছাড়ে না, যদি ওনাদের ইচ্ছা হয় এবং বোটটা ফুল হয়ে যায় তবেই মাঝে মধ্যে ওনারা বোটটা একটা রাউন্ড দিয়ে আসেন, তবে আমরা যখন গেছিলাম বোট স্টিল ছিল, জলের ওপরেই ছিল। এই রেস্টুরেন্টটি স্ট্র্যান্ড থেকে, অর্থাৎ চন্দননগর স্ট্র্যান্ড থেকে খুবই কাছে, আপনারা স্টেশনে গিয়ে যে কোনো একটি টোটোতে উঠে বলবেন জলশ্রী রেস্টুরেন্টে যাব, আপনাদের নিয়ে এখানে চলে আসবে। আমরা মিলিয়ে মিশিয়ে খাবার অর্ডার করি, অর্থাৎ আমি আর দীপ অর্ডার করেছিলাম চাইনিজ, প্রিয়া ভাবী ও পুষ্পাঙ্গদারা অর্ডার করেছিল নর্থ ইন্ডিয়ান, ওনারা ভেজ খান তাই ভেজ অর্ডার করেছিল, আর আমরা নন ভেজ। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল আইসক্রিম, বাটারস্কচ আইসক্রিম, যেটা আমাদের এতই ভালো লাগে আমরা আবার আরেক প্লেট, অর্থাৎ আরও একটা স্কুপ অর্ডার দিই। খাবার কোয়ালিটি সত্যি প্রচণ্ড ভালো ছিল এবং সার্ভিসও খুব কুইক ছিল। আমরা মার্চ মাসে বেড়াতে গেছিলাম, ওই সময় চন্দননগর বেড়ানোর জন্যে খুবই মনোরম টাইম। খেয়ে দিয়ে প্রথমে আমরা চার্চ, লাইব্রেরি, কিছু হিস্টোরিক্যাল প্লেসেস, এক জায়গায় এর আগে শুটিং হয়েছিল, একটি পুরনো অনেক কাল আগেকার মন্দির, স্ট্র্যান্ড, সব জায়গায় আমরা মোটামুটি ঘুরেছি। লাইব্রেরি তো ছিলই কিন্তু সেখানে আমরা ঢুকতে পারিনি, এছাড়া একটি পুরনো কালের জমিদার বাড়ি, সব জায়গাতেই আমরা মোটামুটি ঘুরে শেষে মাটির ভাড়ে চা খেয়ে আমাদের ট্রিপটা এন্ড করি।